নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ ব্যাংকে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু কর্মী নিয়োগ করা আছে। হ্যাঁ বন্ধুরা, পুজোর আগে কিন্তু কর্মী নিয়োগ করা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন, ঠিক আছে। রেজিস্ট্রেশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে সরাসরি আপনি অফিসের ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেখান থেকে রেজিস্টার বল ও লগ ইন বলে যে অপশানটা দেওয়া আছে, এখানে যেয়ে আপনি সরাসরি ক্লিক করে আপনি অনলাইন ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা, মানে কটা পোস্ট আছে, কত টাকা বেতন, কত বয়স পর্যন্ত লাগবে, সব কিছু জানাবো তো বিস্তারিতভাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর চ্যানেলটি নতুন হলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে লিঙ্কে সরাসরি পৌঁছে এই পিডিএফ ফরম্যাটটি আপনি ডাউনলোড করবেন এবং ভালো করে নোটিশটা পড়ে নেবেন, ঠিক আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে দেখুন বন্ধুরা, দুটো ভ্যাকেন্সি আছে, এসটি এবং এসসি, ঠিক আছে। বেতন আপনার হচ্ছে 62,000 থেকে শুরু হচ্ছে অ্যাপ্রক্স, এবং পোস্ট কোড হচ্ছে 32001। বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে দেখুন বন্ধুরা একটি পোস্ট আছে, সেটা শুধুমাত্র এসটির জন্য, বিকম পাস। আর প্রথমে যেটা বললাম সেটা কিন্তু গ্র্যাজুয়েট এনি এবং ডিসিপ্লিন আপনার কম্পিউটার জানা থাকা দরকার। এটা কিন্তু বেতন হচ্ছে 46,000 টাকা। এবং বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাঙ্ক, ঠিক আছে, এটা দুটো ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্য, এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার বিকম পাস হতে হবে, এবং বেতন হচ্ছে 21,842 টাকা। সাউথ চব্বিশ পরগনা আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, এটা কিন্তু জেনারেলদের দুটো পোস্ট আছে, বিকম প্লাস হতে হবে, বাস আপনার বেসিক কিন্তু কম্পিউটার নলেজ থাকা দরকার। তারপর রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে কিন্তু সিনিয়র সুপারভাইজার প্লাস কেসিয়ার, ঠিক আছে, তো ওটা গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং আপনার কিন্তু কম্পিউটারের যে কোনো জায়গায় বেসিক কম্পিউটার নলেজ থাকা দরকার। বেতন হচ্ছে কিন্তু 25,000 টাকা। বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে কিন্তু গ্রেড থ্রি পোস্টের জন্য 15টি ভ্যাকেন্সি নেওয়া আছে, তার মধ্যে এসসিদের 6টা, এসসিদের 3টে, এবং ওবিসি 2টো এবং ওবিসিবি 3টে। আপনার যে কোনো গ্র্যাজুয়েট হতে হবে, এবং বেতন হচ্ছে কিন্তু আপনার 23,000 টাকা। বিধাননগর শর্টলেগ, ঠিক আছে, তো বিধাননগর শর্টলেগতেই কিন্তু তিনজন নেওয়া লোক নেওয়া হবে, তার মধ্যে চ্যানেল দুজন, এবং গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং 18,241 টাকা পয়সা বেতন। দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনার লোক নেওয়া হবে, সেখানে কিন্তু আপনার 28,000 টাকা পয়সা বেতন, উচ্চ মাধ্যমিক পাস, এবং মাধ্যমিক পাস কিন্তু করলেও হবে, কোনো অসুবিধা নেই। তার মধ্যে চ্যানেলদের কিন্তু 11টি পোস্ট আছে। সাউথ চব্বিশ পরগনা কোঅপারেটিভ ব্যাঙ্ক এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে কিন্তু নেওয়া আছে ফিল্ড অফিসার, এখানে কিন্তু আপনাকে এইচএস পাস হতে হবে, এবং বেতন হচ্ছে 11,665 টাকা। তো বন্ধুরা, আমি আরেকবার 7 নম্বর যে জায়গাটা উপর দেখে নিন, সাউথ চব্বিশ পরগনা কোঅপারেটিভ ব্যাঙ্ক এগ্রিকালচার, এখানে কিন্তু আপনার একটা পোস্ট আছে শুধুমাত্র জেনারেলের জন্য, এবং বেতন হচ্ছে কিন্তু আপনার 11,000 টাকা, সেটা হচ্ছে কিন্তু ফিল্ড অফিসার। জলপাইগুড়ি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার জেনারেলদের একটি পোস্ট, মাধ্যমিকে নেওয়া হবে, এবং বেসিক কম্পিউটার জানা, বেতন কিন্তু হচ্ছে 19,500 টাকা। বাডওয়ান রেঞ্জের জন্য অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট লোক নেওয়া হবে, জেনারেলদের একটি পোস্ট, সেটা হচ্ছে আপনার 19,500 টাকা। তো বন্ধুরা, আপনার চাইলে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে, নোটিশটা ভালো করে পড়ে নেবেন। হ্যাঁ, একটা পরীক্ষা হবে কিন্তু বন্ধুরা, আর একটু নিচে আপনার স্ক্রল ডাউন করে দেখিয়েছি এজ কত লাগছে। এজ হচ্ছে কিন্তু জেনারেলদের 18 থেকে 40, এবং যারা এসসি এসটি তাদের কিন্তু 18 থেকে 45, এবং যারা এসটি এসটি 18 থেকে 45, ওবিসিদের 5 বছরের ছাড় এটা দেওয়া আছে এখানে, আপনারা চাইলে ভালো করে একটু দেখে নেবেন। তো এটা ফিস কিন্তু লাগছে যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং যারা জেনারেল পোস্ট তাদের কিন্তু লাগছে 650 টাকা, এবং যারা অন্যান্য শ্রেণী আছে এসসি এসটি তাদের কিন্তু লাগছে আপনার 650 টাকা, এবং এসসি এসটিতে কিন্তু 250 টাকা লাগে, বাকি অন্যান্যদের কিন্তু 650 টাকা লাগছে। চাইলে আবেদন করতে পারেন, যেখানে লিঙ্ক দেওয়া দেবো সেই লিঙ্কে সরাসরি অফিসিয়ালে পৌঁছে যাবেন। আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবার আমি বলে দিই, বেসিক কিন্তু আপনাদের পরীক্ষা হবে। হ্যাঁ, এখানে দেখুন প্রত্যেকটা 3 নম্বর স্টেজটা একটু ভালো করে 50 নম্বর দেওয়া আছে, এখানে ফাইভা, এবং ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ডাটা হবে, সেখানে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, দেওয়া আছে এখানে, ভালো করে ডিস্টেন্সটা একটু ভালো করে পড়ে নেবেন। তো বন্ধুরা, চাইলে কিন্তু আবেদন করতে পারো, আরও যদি মনে কোনো কিছু থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই আপনার সাহায্য করার চেষ্টা করবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল, পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। আর যদি কোনো মনে কোনো ডাউট থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল, পরবর্তীকালে নতুন কোনো ভিডিও, তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাবধান থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।